নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো আজকে কিন্তু চলে এসেছে নিউ টাউনেতেই, নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ান, ডিএলএফ ওয়ান এর একদমই কাছে, একদম প্রাইম লোকেশন। আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, বুঝতেই পারছেন কিরকম লোকেশন। একদম মেন রোডের ওপরে কিন্তু রয়েছি, আমি লোকেশন টোকেশন সব মোটামুটি বলে দেবো। তো আজকে এই মুহূর্তে যে ফ্ল্যাটগুলো আপনাদের দেখাতে চলেছি, এটা হচ্ছে ডুপ্লেক্স ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট রয়েছে এবং দুটো ফ্ল্যাটেরই কিন্তু যে এরিয়াটা রয়েছে, সুপার বিল্ড এরিয়া রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো, মানে বেশ অনেকটা করে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আমি তার মধ্যে সমস্ত জিনিসই বলে দিচ্ছি। আসুন ভিডিওটি, আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই। বন্ধুরা, যে ফ্ল্যাটটি আমরা দেখবো সেই ফ্ল্যাটের একদম সামনেই কিন্তু চলে এসেছি। আর আচ্ছা, আমরা প্রবেশ করার সাথে সাথে এটা ওয়েস্ট ফেসিং করে ঢুকছি, আগেই জানিয়ে দিই। এদিকে যেটা দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস রয়েছে, একদমই আনইউজ ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে, এটা ফার্স্ট বেডরুমটিকে দেখতে পাচ্ছেন। এই দিকটায় ঢুকেই একটু জায়গা দেওয়া রয়েছে, আর এই হচ্ছে কিন্তু আপনাদের ফ্ল্যাটটি। এর সঙ্গে আপনারা বেশ বড় সাইজের ব্যালকনিটাও পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি। যদি মনে করছেন বাইরের ভিউটা দেখবেন, তাহলে এখানে এই এগুলোর দেওয়া রয়েছে, এগুলোকে খুললে পরেই কিন্তু আপনারা বাইরের ভিউটাও দেখতে পাবেন। আপাতত বন্ধ আছে, আমি আর খুললাম না। আর এই দিকে এটা হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, বেশ ওয়াইড ব্যালকনি রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই এত বড় মাপের কিন্তু ব্যালকনি, একদম মেন রোডের ওপরে, দেখুন একদমই মেন রোড। এখানে ডিএলএফ এর টাওয়ারটাও দেখতে পাচ্ছেন, একদম মেন রোড। চলুন এবার অন্যান্য ঘরগুলো আমরা দেখব। আচ্ছা, এটার সাইজটা আপনাদের বলে দিই, 2596, প্রায় 2600 কাছাকাছি। আচ্ছা, বেরোলাম ফার্স্ট বেডরুমটি থেকে, বেরোনোর সাথে সাথে আপনারা যেটা দেখতে পাবেন, এটা একটি বাথরুম, এই হচ্ছে বাথরুম। আর এই দিকে লেফট হ্যান্ড সাইডে একটু জায়গাও দেওয়া রয়েছে, চাইলে এটাকে আপনারা ইউটিলাইজও করতে পারবেন। আর এই দিকে যেটা রয়েছে, এটাকে চাইলে আপনারা একটা রুম হিসেবে ইউজ করতে পারেন, অথবা ডাইনিং হিসেবেও ইউজ করতে পারেন। লেফট হ্যান্ড সাইডে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন, বেশ বড় সাইজের কিচেন। ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি বলে হয়তো আপনাদের ঘরগুলো ছোট লাগতে পারে, কিন্তু তা নয়, একদমই ফ্রেশ প্রপার্টি কিন্তু এটা, আনইউজ, দেখুন দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা দোতলাটা দেখে নিই একটু, ডুপ্লেক্স ফ্ল্যাট আগেই বলেছি, এটা হচ্ছে দোতলার দিকটা। বলছি 2596, মানে 2596 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া রয়েছে এই পুরোটা। আচ্ছা, এই মুহূর্তে দোতলায় উঠে আসলাম ডুপ্লেক্স ফ্ল্যাটের। এখানে আপনারা সামনে বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাথরুম। এখানে সেপারেশন করা রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানেও বড় সাইজের ব্যালকনি রয়েছে। এই মুহূর্তে এগুলো বন্ধ রয়েছে বলে ভাববেন না, যেগুলো বন্ধ থাকে এখানে জানালার যে এগুলো রয়েছে আর কি, সার্সিগুলো, সেগুলো কিন্তু আপনারা চাইলে পরে খুলতে পারবেন, তখন বাইরের ভিউটাও কিন্তু আপনাদের আটকাবে না। এটা ডুপ্লেক্স ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, আমরা ব্যালকনি দিয়ে চলে আসলাম, ভিতর দিয়েও আসা যেত, ওই যে এইখান দিয়েও চাই, যদি মনে করতেন এখান দিয়েও আসতে পারতেন, আমি একদম ব্যালকনি দিয়ে এসে ঢুকলাম। এখানে আরও একটি বাথরুম পেয়ে যাচ্ছেন এই রুমটার সাথে, এই হচ্ছে আরেকটি বাথরুম। প্যারিওয়্যারের ফিটিংস ইউজ করা হয়েছে এখানে, 2596 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। আর এই যে দরজাটি দেখছেন, এই দরজাটি খুললেই কিন্তু একদম আপনারা বাইরে চলে যাবেন, এই দেখুন, এই হচ্ছে বাইরে চলে আসলেন। আচ্ছা, আপনাদেরকে একটু বাইরের এগুলো আমি দেখিয়ে দিই, এইদিকে আপনারা সিঁড়ি মানে স্টেয়ার কেসটা পেয়ে যাচ্ছেন, আর এইদিকে যদি দেখেন দুটো পাশাপাশি কিন্তু
বড় সাইজের লিফট কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা আপনাদেরকে আমি একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিএলএফ, বুঝতেই পাচ্ছেন, আর এই হচ্ছে সামনে, দেখুন কি লোকেশন, এই হচ্ছে লোকেশন। 6,000 টাকা করে স্কোয়ার ফিট যাচ্ছে। ডেসক্রিপশন ফলো করুন, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে অ্যাকচুয়াল দামটা কত দাঁড়িয়ে যাচ্ছে সেটা আমি লিখে দেবো। এই হচ্ছে পার্কিং, সামনে পার্কিংটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পার্কিং এরিয়াটা। তো যাই হোক বন্ধুরা, এখানে দুটো ফ্ল্যাট রয়েছে, ভেবেছিলাম একসাথেই দুখানা ফ্ল্যাট আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তাতে হয়তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেতে পারে। তো আপনারা সেকেন্ড এপিসোডটার জন্য একটু খেয়াল রাখুন, আমি সেকেন্ড এপিসোডের মধ্যে যে সেকেন্ড যে ফ্ল্যাটটির কথা বলেছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আজকের ফ্ল্যাটটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওগুলো লাইক এবং শেয়ার করতে পারেন, চ্যানেলে যদি ফার্স্ট টাইমে ভিউয়ার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, কারণ এই ভিডিও মানে এই যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস আমি লাস্ট মোমেন্টে একটু বলে দিই, যে যদি মনে করছেন এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়েছে, পারচেজ করতে চাইছেন, তাহলে সাইট ভিজিটের জন্য ডিসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।